नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। तीन राशि टाकाई टाका होते चले देवगुरु बृहस्पति एवं शनिदेवर कृपा तीन राशि विशेष भावे सौभाग्य लाभ करते चले। तीन राशि कौन कौन दिक थेके लाभ करते चले आमी ए वीडियोते विस्तारित आलोचना करते चले। अद्भुत अकल्पनीय रेजल्ट पेते चले तीन राशि। देखो, शनि बर्तमान मार्गी एवं बृहस्पति मार्गी एवं नवेम्बर मासे बृहस्पति आपनार कुम्भ राशि चले जाच्छे, शनि आपनार मकर राशि थाकछे। बर्तमान बृहस्पति मार्गी हुए आपनार निचस्तता थेके निचभाव थेके कुम्भ राशि नवेम्बरे जखन प्रवेश करबे, आपनार तीनटी राशिर क्षेत्रे महालक्ष्मी जोग किन्तु सृष्टि होते चलेछे। अर्थात ये महालक्ष्मी जोग ये तीन राशि के डायरी ते नोट करे नीन अपार धन दीते चलेछे। किन्तु देखते हबे आपनार राशिचक्रे बृहस्पति अवस्थान, बृहस्पति कौन भावाधिपति कौन भावे अवस्थान करछे, बृहस्पति स्थाने कौन ग्रह अवस्थान करछे, बृहस्पति नक्षत्र बृहस्पति डिग्री एटा देखा दरकार। तबे बृहस्पति जदि आपनार निचस्त हय बा बृहस्पति जदि आपनार ग्रहण दोष थाके, अर्थात এই জায়গাটাতে বৃহস্পতি আপনার দেখা যাচ্ছে রাহুর সাথে যুক্ত হয়ে আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের হবে না। অর্থাৎ গ্রহণটা গুরুচণ্ডাল দোষ, গুরুচণ্ডাল দোষ যদি থাকে তাহলে আপনার বৃহস্পতির বলবত্তা কমে যায়। এবং শনি আপনার কেমন আছে, শনির প্লেসমেন্ট আপনার কেমন আছে এইটা কিন্তু একান্তই দেখা দরকার। অর্থাৎ আপনার গুরুচণ্ডাল দোষ যদি না থাকে এবং শনি যদি আপনার মিত্রগৃহে থাকে, আপনাদেরকে এই সময়ের মধ্যে এই নভেম্বর মাসে বছরের এন্ড এই দুটো মাসের মধ্যে এই তিন রাশিকে সব দিক থেকে টাকায় টাকা আনতে চলেছে। কোন এই তিন রাশি? প্রথম রাশি মীন রাশি। ডায়েরিতে নোট করে নিন, মীন রাশির একাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি এবং কর্মপতি একাদশভাবে সফলতা আপনাদেরকে নিশ্চিত রূপে কিন্তু দিবে। কর্মপতি যেহেতু আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি এবং আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতা, গোল্ড চাঁদি শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে ভালো ফল পাবেন। যাদের ব্যবসা আছে ব্যবসার ক্ষেত্রে ভালো, এবং আপনি মীন রাশির মানুষ, আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি টিচিং লাইনে আছেন, আপনি প্রফেসর, আপনি অ্যাডভোকেট, আপনি ভালো রাইটার, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল আপনারা পাবেন মীন রাশি। এবং আপনার শনি একাদশভাবে একাদশপতির অবস্থান আপনাদের যে কোনো কাজে কিন্তু, এবং মার্গী যে কোনো কাজে আপনাদের কিন্তু সফলতা কিন্তু দেবে। মীন রাশির ক্ষেত্রে আপনাদের বড় ধরনের চমক আসতে চলেছে মীন রাশি, ধনবর্ষা হতে চলেছে মীন রাশির, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। দুই নম্বর যে রাশি সে রাশির নাম শনি সাড়ে সাথী চলছে সে রাশির, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতে অবস্থান করছে এবং মার্গী শনি মার্গী শশনব মহাপুরুষ রাজযোগ নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং বৃহস্পতি আপনার সরাসরি দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করবে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের ব্যবসার জায়গাতে শুভ দিবে, আপনাদের ভাগ্যের সাপোর্ট দিবে, আপনাদের সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, আপনাদের শেয়ার মার্কেট গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হবেন। আপনি মকর রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন। এবং ধনভাবে যখন বিশে নভেম্বর থেকে চলে যাবে
আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং হারানো সাম্রাজ্য আপনাদের ফিরে পাবে, এবং এই কর্মর উপর সুনির্দৃষ্টি অর্থাৎ কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি করছে মকর রাশি ক্ষেত্রে। অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি, এবং এর সাথে সাথে আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিক কিছু ক্ষেত্রে ভালো হবে, এবং আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, বেশ কিছু খুশির জোয়ার আপনাদের কিন্তু আসবে মকর রাশির। তিন নম্বর যে রাশি, থার্ড যে রাশি, এটারও শুনি সাড়ে সাথে চলছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বাদশভাবে আপনাদের ধনপতি অবস্থান করছে। দেখুন, ধনপতি একাদশপতি দ্বাদশ, ব্যয় আপনাদের বৃদ্ধি হবে, কিন্তু আপনাদের টাকাই টাকা, ব্যবসা থেকে আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইন, সেলস লাইন, নিজস্ব ব্যবসা থেকে, এই জায়গাগুলো কিন্তু বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং বিশে নভেম্বর যখন এই শনি, সরি, এই বৃহস্পতি যখন আপনার রাশির উপর অবস্থান করবে, তখন আপনার শরীরগত দিক, বিবাহের দিক, আপনার দাম্পত্য দিক, আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে এই বৃহস্পতি এবং শনির কৃপায় কুম্ভ রাশি। ধনবর্ষা হতে চলেছে কুম্ভ রাশির, এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।